है कौम हिंद बॉम्ब पे लुटाए जा पढ़ाए जी के गीत गाए जा जिंदगी है कौम কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করে এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করার পর উনার এত বেশি লোক ওনাকে সাহায্য করছিল যে ব্রিটিশ সরকার ওনাকে গৃহবন্দী করে রাখে। তারপর ওইখান থেকে কিন্তু উনি কাবুল হয়ে প্রথমে বার্লিন তারপর সিঙ্গাপুরে চলে যান এবং সিঙ্গাপুরে যাওয়ার পর ভারতীয় সৈন্যদের নিয়ে উনি জাপানে আসেন এবং রাসবিহারী বসুর আজাদদিন জয়েন। তারপর তিনি সৈন্য নিয়ে আমাদের নর্থ ইস্টার্ন রিজনে মণিপুর ইম্ফল এবং কোহিমার ভিতর দিয়ে 45 কিলোমিটার ভিতরে এসে ভারতের স্বাধীনতা জাতীয় পতাকা উত্তোলন করে। এবং বর্তমানে আমাদের যিনি প্রধানমন্ত্রী মোদীজি উনি কিন্তু বলছেন যে ফার্স্ট প্রাইম মিনিস্টার হচ্ছেন जिंदगी है कौम की